লাইফ মোটিভেশন এবং ফান পরিবারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই। যদি আমার এই পরিবারের নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পরিবারের সঙ্গে থেকে অনুপ্রেরণা দেওয়ার জন্য অনুরোধ রইল। আজকের একটি বিশেষ ইউনিক বা বিশেষ আশ্চর্যজনক কয়েকটি মহিলাকে আপনাদের সামনে তুলে আনতে চাই। সবচেয়ে বিশ্বের মোটা এবং ভারী মানুষ, যাদেরকে দেখে আপনার বিশ্বাস হবে না সত্যি কি এই সকল মানুষ বাস্তবে ছিল, এবং তাদেরকে দেখলে আপনি চমকে যাবেন। এবং শেষের যে মহিলাটিকে আপনাদের সামনে আনবো সেটা নিশ্চয়ই আরও আশ্চর্যজনক, এবং সত্যিকারে না দেখলেই আপনি বুঝে উঠতে পারবেন না কি ঘটনা ঘটলো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন। তাই প্রিয় সাথী, প্রথমেই যে মহিলাটিকে নিয়ে আসছি তিনি হচ্ছেন ইমান আহমেদ। তিনি একসময়ে সবচেয়ে মোটা মহিলা ছিলেন, এবং ইমান আহমেদের এর ওজন রেকর্ড করা হয়েছিল প্রায় 500 কেজি। 37 বৎসর বয়সে তিনি মারা যান আবুধাবিতে কিডনি ফেলিয়ারের ফলে। এরকম মোটা মানুষদের বিশেষভাবে এরকম দুর্ঘটনা ঘটার সম্ভাবনা হয়েই থাকে। যখন তিনি নবজাত বা মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলেন যার ওজন হয়েছিল 5 কেজি, তারপর থেকে তাকে পেছন থেকে দেখতে হয়নি। ওজন প্রত্যেক দিন বাড়তে থাকে আর বাড়তেই থাকে। এখন যে মহিলাকে আপনার সামনে নিয়ে আসছে এবং সবচেয়ে কালো এবং দেখে অবাক লাগবে যে ই আবার কী ধরনের মহিলা, এই মহিলার নাম হচ্ছে অ্যামজাড ফ্লোফ, যিনি সবচেয়ে মোটা এবং তিনি রোমান্স করতেন তার মোটার শরীর দিয়ে, এবং যার উপর দিয়ে তিনি উপার্জন করতেন এবং খ্যাতি লাভ করেছিলেন। এই মহিলার ওজন 390 কেজি। তিনি খাবারের দিকে কখনো ভয় করতেন না, ভাবতেন না যে আমি খেলে মোটা হয়ে যাব। তার বাহাদুরি এবং জীবনের একটা বিশেষ রং। তিনি একজন বিশেষ মোটা মানুষের মডেল, এবং যে তার মডেলের জন্যই তিনি খ্যাতি লাভ করেছেন, এবং তার টাকা উপার্জনের একটা বিশেষ উপায়। তিনি কালো হল কিন্তু তার জনপ্রিয়তা তুঙ্গে। এখন যে মহিলাটিকে দেখছেন তিনি হচ্ছেন ডোনা সিমসন। 1967 সালে তিনি আমেরিকাতে জন্মগ্রহণ করেন। ডোনাকে সবচেয়ে মোটা মহিলার তালিকাতে রাখা হয়, যার ওজন প্রায় 453 কেজির অধিক। 2008 সালের একটি সন্তান জন্ম দেন। সন্তান জন্মের সময়ে তার ওজন তিনি কমেছিলেন 90, সাধারণত আমাদের বৎসরের চেয়েও অনেক বেশি। এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে মোটা গর্ভবতী মহিলা বলতে এই ডোনাই, যার ফলস্বরূপ তিনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ভুক্ত হন। এখন যে মহিলাটি আপনি দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন মনিকা রেলি। মনিকার সকল সময় স্বপ্ন ছিল তিনি একজন বিশ্বের সবচেয়ে মোটা মহিলা হয়ে তিনি রেকর্ড করবেন, যদিও এই স্বপ্ন তার পূরণ হয়নি। এই মনিকার ওজন 317 কেজি। দিনে 10,000 ক্যালোরি ফুড তিনি গ্রহণ, এবং তিনি যাতে সবচেয়ে মোটা মহিলা হতে পারেন তার জন্য তার স্বামীও প্রচুর রূপে খাওয়া দাওয়াতে সাহায্য করেছেন। এখন যে মহিলাটির সামনে আপনার সামনে নিয়ে আসতে, তিনি হচ্ছেন চ্যারিটি পিয়ার্স। তিনি সবচেয়ে মোটা মহিলা এবং ভারী মহিলা, যার ওজন 346 কেজি। 37 বৎসর বয়সে বিশেষ করে তিনি 21 বৎসরের একটি ছেলেকে বিয়ে করবেন বলে তিনি সিদ্ধান্ত করেন, কিন্তু মোটা হওয়ার কারণবশত তার বিয়ে হয়নি। তার মোটা হওয়ার জন্য তার শরীরে খুব কষ্ট হয়। 12,000 ক্যালোরির ফুড তিনি গ্রহণ করেন প্রত্যেক দিন। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক দেবেন, এবং নতুন হলে সাবস্ক্রাইব হয়ে আমার পরিবারের একজন প্রেরণাকারী লোক হবেন এবং অন্যদের শেয়ার করবেন। ভালো থাকুন।